गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के हमरा क्लास एटर चैप्टर व्यवहारिक ज्यामिति एटा चतुर्भुज अंकनटा आज के हमरा करब। चतुर्भुज अंकन, चतुर्भुज माने कि चतुर्भुज कि तुम्हारा कहते पर चारटी बाहू द्वारा सीमाबद्ध क्षेत्र के चतुर्भुज बोले। चतुर्भुज कयटा बाहू? चारटी बाहू। एखाने आमी एकटा चतुर्भुज आँकिया राखछि, एटार मध्य चारटा बाहू कि कि? ए बी, बी सी, सी डी, ए डी। আর চতুর্ভুজে কি থাকে? দুইটি কর্ণ, এসি আর বিডি, দুইটি কর্ণ। এখন স্কেল কম্পাসের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকব। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে আমাদের চারটা পাঁচটা জিনিস আমাদের দেওয়া থাকতে লাগে। কি? যখন চারটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকে, যখন দুইটি কর্ণ এবং তিনটি বাহু দেওয়া থাকে, যখন চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকে, যখন দুইটি সন্নিহিত বাহু ও তিনটি কোণ। সন্নিহিত বাহু বলতে কি বুঝছো? সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুইটা বাহু, যেমন এ বি আর বি সি সন্নিহিত বাহু, আবার সি ডি আর এ ডি হলো সন্নিহিত বাহু। কর্ণ মানে এ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বিন্দু দুইটা যুক্ত করলে যে রেখাখণ্ড পাওয়া যায় এটা হলো কর্ণ। বি, বি এর বিপরীত বিন্দু ডি, এই এটা হলো বিটি হলো কর্ণ। আর কি দেওয়া থাকে? দেওয়া থাকতে লাগবো যখন তিনটি বাহু ও দুইটি অন্তর্বর্তী কোণ দেওয়া থাকে, দুইটা বাহুর অন্তর্বর্তী কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন অনুশীলনী তোমরা বইয়ে পেজ নাম্বার 77 অনুশীলনী 4.1-এর এক নম্বর অঙ্কটা চতুর্ভুজ অঙ্কন করতাম। এক নম্বর, এক নম্বরে চতুর্ভুজে আমি একটা রাফ একটা চতুর্ভুজ আঁকছি, এ বি সি ডি আর তার কর্ণ এ সি। এই চতুর্ভুজে চারটা বাহুর মাপ দেওয়া আছে, কোয়েশ্চনে দেওয়া আছে। একটা হলো এ বি বাহু 4 সেন্টিমিটার, বি সি বাহু, এই বাহুগুলা আমি 4 সেন্টিমিটার স্কেলের মধ্যে 4 সেন্টিমিটার এরকম তোমরা সেন্টিমিটারে 4 সেন্টিমিটার আঁক, স্কেলটা বসাইয়া 4 সেন্টিমিটার পর্যন্ত এটা রেখাখণ্ড আঁকবে। তারপরে বি সি হলো 6 সেন্টিমিটার আর সি ডি 5 সেন্টিমিটার আর ডি এ বা এ ডি হলো 5.5 সেন্টিমিটার আর এ সি কর্ণ 7 সেন্টিমিটার। এটা স্কেল বসাইয়া এইভাবে আলাদা এই রেখাখণ্ডগুলা এখানে স্কেলে বসাইয়া তোমরা আঁকিয়ে রাখবে। এই পাঁচটা, এই যে আমি যে আগে কইলাম পাঁচটা দেওয়া থাকলে, পাঁচটা দেওয়া থাকলে আমরা এই মাপ দিয়া একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারব। প্রথমে তোমরা কীরকম আঁকবে আমি তো দেখাই এখানে। প্রথমে তোমরা কর্ণর মাপ যেটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কর্ণ, এই 7 সেন্টিমিটার আমি স্কেলে বসাই আঁকব। 7 সেন্টিমিটার থেকে একটু বেশি দিব প্রথম। এখন এটার নাম দিলাম এ। এখানে কম্পাস এতে রাখিয়া আমি 7 সেন্টিমিটার এখান থেকে মাপ, এই যে 7 সেন্টিমিটার আমি রেখাটা আঁকিয়ে রাখছি এখান থেকে আমরা 7 সেন্টিমিটার মাপ নিয়া এই চাপটা দিলাম, এতটুকু আমার 7 সেন্টিমিটার। এই যে আমি যে রেখা টানছি এটা আমাদের দেখানো ছেদ করছে, এটাতে আমি সি সি বিন্দু দিলাম। এখন আর একটা রেখাখণ্ড তো আঁকলাম এখানে, আর বাকি চারটা রইল এ বি 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার কম্পাসের দ্বারা 4 সেন্টিমিটারের মাপ নিয়া এই এতে রাখিয়া আমি 4 সেন্টিমিটার একটা চাপ আঁকলাম, 4 সেন্টিমিটার মাপ নিয়ে একটা চাপ আঁকলাম। তারপরে এর থেকে বি হলো, এখন এর থেকে ডি, এ বিন্দু থেকে বিতে আবার এ বিন্দু থেকে ডিতে, তাহলে এ ডি প্রথম এ বি এর মাপ নিয়ে আঁকছি চাপ, এখন এ ডি এর মাপ, এ ডি বা ডি এ যেটা আর কি, এটা হলো 5.5। আবার এতে দড়িয়া এ বিন্দুতে দড়িয়া এ উপর দিকে একটা চাপ আঁকলাম। তারপরে সিতে রাখি আঁকবো, সিত থেকে C
সি থেকে বি আর সি থেকে ডি, মানে বিসি, বিসি মাপ কত, বিসি হলো 6 সেন্টিমিটার। কম্পাস দিয়ে এই মাপটা সি থেকে এইটাই, এখানে আগে যে চাপটা আছে এই চাপে মধ্যে বিসি মাপ নিয়ে আর একটা চাপ আঁকলাম, এখানে একটা চাপ আর একটা চাপ রে কাটাকাটি করছে, ছেদ ছেদ করছে, ছেদ এইখানে ছেদ বিন্দুতে দিমু বি, আবার সি থেকে ডি মানে সি ডি, সি ডি হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের মাপ নিয়ে সি থেকে ডি এখানে একটা চাপ আঁকলাম, এই চাপটা আগের চাপটে ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করছে ওইখান থেকে আমি এখন এইগুলা যুক্ত করব, এই এ বিন্দু থেকে উপরে পেন্সিলটা ধার করবাই, পেন্সিলটা ধার না করলে এরকম চিত্র আঁকতে এর থেকে বিটা যুক্ত করলাম, আবার বি থেকে সি, এই যে বিন্দুতে চাপ দুইটা কাটাকাটি করছে এখানে বি থেকে সি আমি যুক্ত করছি, তারপর সি থেকে ওই বিন্দু এই বিন্দুটারে নাম দিলাম ডি, বুঝলি, এই হলো আমাদের এ বি সি ডি একটি নির্দিষ্ট ত্রিভুজ, সরি এ বি সি ডি হলো আমরা একটা নির্দিষ্ট চতুর্ভুজ, আর তার কর্ণ হলো এসি, এই যে কোয়েশ্চনে যে মাপগুলো দিয়া দিছে এই মাপ দ্বারা আমরা এই চতুর্ভুজটা আঁকলাম, অঙ্কন করলাম, তোমরা এরকম বাকি কোয়েশ্চন আমি নাম্বার 1 করিয়া দিছি, তোমরা 2 3 4 5 এগুলা যে করিয়া আমারে দেখাইও।